মাদক মামলায় খালাস দেওয়া হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। শুধুই আরিয়ান নয়, মাদক মামলায় অভিযুক্ত আরও পাঁচজনকে খালাস দিয়েছে এনসিবি। এবার আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে দাবি করলেন, যেভাবে ফাঁসানো হয়েছিল আরিয়ানকে সেইভাবেই ফাঁসানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। অবিলম্বে রিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মাদক সংক্রান্ত তিনটি মামলার নতুন করে তদন্তের দাবি তুললেন তিনি। প্রসঙ্গত, আরিয়ানের মতোই রিয়া ও তার ভাই সৌভিকেরও আইনজীবী সতীশী। এমনিতেই আরিয়ান খালাস পাওয়ার পরই বিপাকে সমীর ওয়াংখেড়ে। তার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত না করার অভিযোগ উঠেছে, সেই অভিযোগে নতুন মাত্রা দিল সতীশের দাবি। তিনি জানিয়েছেন, রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিকের মামলাটিরও নতুন করে তদন্ত হওয়া দরকার, ওদের ক্ষেত্রেও কিন্তু কোনো মাদক পাওয়া যায়নি।